এই ব্যক্তিটি কি বাড়িতে এরকমই? নো কমেন্টস। আমার খালি মনে হয় যে ওনার জীবনের পরিসরে উনি এই ভাষাগুলোই ব্যবহার করতে শিখেছেন। আহারে, 35 বছর ধরে অভিনয় করার পর আজকে আমি দুটো রিল দিয়ে আমাকে পরিচয় করাতে হয়, তাহলে অমন পরিচয় তো আমার দরকার নেই। আমার তো অত কাজ নেই যে আমাকে আমি মাচা করি না। ইন্ডাস্ট্রির বহু মানুষকে দেখা যায় অভিনেতা থেকে তারা নেতাও হয়ে যান, নিশ্চয়ই আপনার কাছেও সেরকম কিছু এসেছিল হাতছানি। এই পারমিশনটা আমি আমার বাড়ি থেকে পাইনি। আমি এখন যার পাশে রয়েছি এই মানুষটা স্ক্রিনে আসলে বা টিভির পর্দায় আসলেই অনেক বহু দর্শক রয়েছেন যাদের ভুরু কুচকে যায়, আবার অনেকে ভয়ও পান, অনেকে মনে প্রাণে চান যে এইরকম কোনো ব্যক্তিত্ব যেন আমার পরিবারের কেউ না হয়। স্বাগত জানাবো ইত্যাদিকে প্রথম কলকাতায় প্রথমবারের মতো। এই যে এতগুলো বছর ধরে আমি যেভাবে ইন্ট্রোটা দিলাম, এই এইরকম উদাহরণ আপনি মনে হয় বহুবার এতগুলো বছর ধরে করে আসছেন, নিশ্চয়ই এরকম কোনো ফিডব্যাক বা দর্শকদের কাছ থেকে এরকমও আপনি পেয়েছেন? তার কারণ আমি প্রচুর পজিটিভ চরিত্র করেছি জীবনে, প্রচুর। নেগেটিভ চরিত্র অবশ্যই করেছি, কিন্তু যেটা হয় বাংলা মেগা সিরিয়ালে নেগেটিভ চরিত্রগুলো অনেক স্ট্রং হয় পজিটিভ চরিত্রের থেকে। পজিটিভ চরিত্রে কান্নাকাটি, দাঁড়িয়ে থাকা, দুটো ডায়লগ বলা, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি ব্যবহার, মানে সবটাই একটা, তার মধ্যে অভিনেত্রী হিসেবে আমি কোনো যে খুব স্ট্রং কিছু থাকে সেটা পাই না। মানে সাধারণভাবে বলে থাকি যে নেগেটিভ, তো সেই চরিত্রগুলোর মধ্যে অনেক কিছু অভিনয়ের, মানে অভিনয় করা যায় এরকম এলিমেন্ট থাকে। এখন সেইটা করতে গিয়ে কখনো দর্শকদের কাছে ভীষণভাবে সমাদৃত হই, তো দুরকমই আসে। আমার কাছে দুটোই ভীষণভাবে সমাদৃত, দুটোই ভীষণভাবে আমার কাছে সমান। কেননা যিনি আমাকে বলছেন যে কী ভালো করেন সেটাও যেমন আমার কাছে মাথা পেতে নেওয়ার মতন, যিনি বলছেন ওফ বাবা শাশুড়িটাকে দেখলে আমার গা জ্বলে যায় সেটাও আমার কাছে মাথা পেতে নেওয়ার মতন, কেননা আলটিমেটলি দুটোর মানেটা একই দাঁড়াচ্ছে। এই ব্যক্তিটি কি বাড়িতে এরকমই? এ কি সত্যি বাড়িতে বা ব্যক্তিগতভাবে এরকম দজ্জাল শাশুড়ি? আমি আপনাকে সরাসরি প্রশ্ন করব। একজন অভিনেতা কীরকম সেটা কোনো কথা নয়, একজন অভিনেতা চরিত্রটা কীরকম করছেন সেটা আসল কথা। অভিনেতাকে চিনতে পারা অত সহজ নয়। দেখুন, কোনো মানুষই কোনো মানুষকে চিনতে পারাই অত সহজ নয়। একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন এক ছাদের তলে বাস করেও তাকে চেনা যায় না, আর একটা মানুষকে এত সহজে চেনা যায়? আমরা তো প্রতি মুহূর্তে আমাদের খোলসটা পাল্টে ফেলি, যখন যে চরিত্রে যাই সেইটাকে পড়ে ফেলি। খুব রিসেন্টলি আপনার ধারাবাহিক যখন শুরু হয় তখন একটা পার্টিকুলার একটা সিন নিয়ে প্রচণ্ড রকমভাবে ট্রোল হয়, কখনো এই বিষয়গুলো ভাবিয়েছে আপনাকে? খুব ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি, আমি নিজে ফেসবুক করি না, আমি যেহেতু সমাজ মাধ্যমের সঙ্গে নিজেকে জড়াইনি, আমি এসবের থেকে অনেকটা দূরে থাকতে পারি, মুক্ত থাকতে পারি, এই চিন্তাগুলো বা এই গ্লানিগুলো আমার মানে হওয়ার কোনো স্কোপ নেই। কেননা কে কী বলছে না বলছে আমি সেটা জানতেই পারি না অনেক সময়। এখানে এসে আমার কো আর্টিস্ট যারা আছেন বা ফ্লোরে জানতে পারি যখন, বা দেখি বা তারা দেখায়, আমার তো বেশ মজা লাগে। আমার খুব আমার কখনো এটা নিয়ে কোনো ক্ষোভ হয়নি মনে, যে বাবা আমাকে এরম বললো, কেউ আমাকে খারাপ বলছেন বলেই যে আমি তাকে 5টা খারাপ কথা বলবো বা তাকে খারাপ ভাববো, এরকমটা আদৌ নয়। আমার খালি মনে হয় যে এইরকমটাই ওনার জীবনের পরিসরে উনি এইভাবেই ভাবতে শিখেছেন, বা ওনার জীবনের পরিসরে উনি এই ভাষাগুলোই ব্যবহার করতে শিখেছেন। আহারে, এই ধারাবাহিকে নির্ধারণ করার সময় তার ফেসবুক বা ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স, সে কতটা পপুলার, সেখান থেকে নির্বাচন করা হয় তার অভিনয় বা অভিনেত্রী হিসেবে, সেই মাধ্যমটাতেই আপনি নেই, এটা কেন? পছন্দ হয় না তাও নয়, বা থাকা উচিত সেটাও মনে হয়নি, থাকা উচিত নয় সেটাও মনে হয়নি। আমার যেটা হয়েছে যে
কার্যকারণবশত মানে প্র্যাকটিক্যালি আমার এসবের মধ্যে ঢোকা হয়ে ওঠে না, কেননা আমার নিজস্ব অনেক কাজ থাকে, আমার নিজের লেখাপড়া থাকে, আমার নানান রকম কি বলবো সাধু সঙ্গ থাকে বলতে পারেন, সে যে কোনো গুণী মানুষের সঙ্গই হোক, আমার সংসার আছে, আমার গাছপালা আছে, আমার শুটিংয়ে সময় মতন পৌঁছানো আছে, আমার সারাদিনের এই পরিশ্রমের পরে বাড়ি ফিরে আবার বাড়িটাকে সামাল দেওয়া আছে, সব কিছু মিলিয়ে আমি অতটা করিতকর্মা নই রাদার যে আমি আবার নিজের ছবি তুলবো, রিল করব, পোস্ট করব, কে আমাকে সেইখান থেকে পছন্দ করবেন, এটা আমার আদৌ, এটা হয়তো সত্যি, তা আদৌ আমার এখনও বিশ্বাস হয় না, আদৌ আমার মাথার মধ্যে ঢুকে না যে আমি যদি 35 বছর ধরে অভিনয় করার পর আজকে আমি দুটো রিল দিয়ে আমাকে পরিচয় করাতে হয়, তাহলে অমন পরিচয় তো আমার দরকার নেই, আমাকে তাহলে না চিনেই থাক লোকে। বিভিন্ন ফেস্টিভ্যালে অনেক সময় বহু অভিনেতা অভিনেত্রীকে দেখা যায় তারা স্টেজ শো করছে, সেখানেও আপনার নিমিত্ত মাত্র আমার মনে হয়। সেইভাবে প্রথাগতভাবে আপনার ম্যানেজার রাদার আপনাকে ম্যানেজ করার মানুষজন নেই, গুন্ডিটাকে কি নিজে ছোট করে রেখেছেন নাকি এটাই আপনার কাছে সিম্পলিসিটি? এটাও একটা ট্রেন্ড ম্যানেজার রাখ, হ্যাঁ সুবিধে হয়তো হয়তো তাই, কিন্তু আমার তো অত কাজ নেই যে আমাকে, আমি মাচা করি না, করি না মানে এটা আমার বাড়িতে কোনো ধরনের বিধিনিষেধ নেই আমার প্রতি, একটা বিধিনিষেধ আছে যে রাতে জার্নি করা যাবে না, ফলে আমি জীবনে মাচা করিনি। আমি করি কি ধর কোনো ওপেনিং বা কিছু এগুলো আমি করি, কিন্তু রাত বিরেতে গ্রামেগঞ্জে গিয়ে মাচা বা যাত্রা, আমার ভীষণ যাত্রা করতে ভালো লাগে, ইচ্ছে ভীষণ যাত্রা করার, কিন্তু এই পারমিশনটা আমি আমার বাড়ি থেকে পাইনি, পারমিশন বলবো না রাদার, ওরা বলেন যে তুমি সারা রাত বাইরে থাকলে আমরা সারা রাত ঘুমোতে পারবো না, তা আমার কাছে মনে হয় থাক না হয় ওরা ঘুমোক, আমি কি আছে, বাকিটা ম্যানেজার ট্যানেজার রাখার মতন অত কাজ আমার হাতে এখনও আসেনি, যদি আসে কখনো ভেবে দেখবো নিশ্চয়ই রাখবো। ইন্ডাস্ট্রির বহু মানুষকে দেখা যায় যে কিছুদিন থাকার পরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক হাতছানিতে অভিনেতা থেকে তারা নেতাও হয়ে যান বা রাজনৈতিক কার্যকলাপে তাদের একটা পার্ট হতেও দেখা যায়, নিশ্চয়ই আপনার কাছেও কখনো কখনো এসছে? নো কমেন্টস এ বিষয়ে আমি কিচ্ছু বলতে চাই না। যারা দেখছে তাদেরকে যদি একটু বলেন, একটু রাগ অভিমান যে যেভাবেই আপনাকে দেখেন না কেন, একটু যদি দেখার জন্য, যিনি মনে করেন রাগী আমি তাকে শ্রদ্ধা করি, আমাকে যিনি মনে করেন যে না খুব ভালো অভিনেত্রী আমি তাকেও শ্রদ্ধা করি, যিনি মনে করেন যে বাবা ওনাকে দেখলে আমার সহ্য হয় না আমি তাকেও শ্রদ্ধা করি, আপনাদের সবাইকে আমি ভালোবাসি, আপনারা শুধু আমাদের কাজ দেখবেন তাহলেই হবে, ধন্যবাদ।